আজ মানে আমার ফিশ কালি, তার জন্য ফিশগুলোকে ফ্রাই করে নেবো আগে। ফ্রাই করে নেওয়ার পরে আমি কড়াইয়ে অ্যাড করবো পেঁয়াজ কুচি আর একটু কিশমিশ দেবো। কিশমিশ আর পেঁয়াজ কুচি ফ্রাই করে পেস্ট করে খেলে অনেক ভালো লাগে। তারপর নর্মাল স্পাইসেস দিয়ে দিলাম, মানে আদা রসুন পেস্ট, সেটা হচ্ছে লাস্টলি কিচেন কিং মশলা দিলাম আর মিল্ক দিলাম। হয়ে গেলো ফিশ কালি পারফেক্টলি রেডি। এবার পটলের সবজি করবো। মেন্টোস আমার সকাল দিকে জন্য খেলা করেছি, এবারে টায়ার হয়ে, এক্সট্রিম টায়ার হয়ে ঘুম করছে। বাই মেন্টোস, আমি এবার বেরোচ্ছি ডিউটির জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ইউটিউব আর নিউ স্টার সিলেক্ট না করে দেন থেকে স্টার্ট করি। আর এখন তোমাদের আজকে ব্লগটাতে খুব ভালো লাগবে। আজকে ব্লগটা আমি ডিউটিতে এসে স্টার্ট করছি, কারণ সকালে একটু বেশি ছিলাম, ভালো করে মন দিয়ে কুকিং করেছিলাম, কারণ জানি যে কুকিং করতে করতে বেশি ব্লগ করে কুকিংটা ভালো হবে না, এসলে ভালো করে কুকিং করলাম। আমি পটলে, আলু পটলে সবজি করেছি, মাম্মি পরে ভিন্ডি দিয়ে সরষে বাটা দিয়ে একটা করে ভিন্ডির চাল, তোমাদের রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, সেটা বানাবে। অ্যান্ড আমি বলেছি আমাদের সরষে পাঠিয়ে দিতে, তো আজকে লাঞ্চে আমার স্পেশাল মেনু। অ্যান্ড আমার মেন্টোসকে ভালো করে পরিষ্কার করেছি, স্নান করিয়ে এসেছি, খানা খাইয়ে একে ঘুমো পারি, ভালো করে রিল্যাক্স মোডে এসেছি। বাট আজকে কী হয়েছে, রোজ আসার সময় আমি ওটা মানে ভিডিও শ্যুট করে রেখেছি, আমার মেন্টোসে বেরোচ্ছি আজকে, সেটা মানে এত জলদি বাজে হয়ে গেছে, তখন কিছু কারণ 11:10 আমি ডিউটি চলে এসেছি। সে এখন ডিউটি থেকে স্টার্ট করি, দিনটাকে আজকে ভালো করে পজিটিভ মাইন্ড নিয়ে স্টার্ট করছি। আজকে লাঞ্চে তোমরা জানি রাইস, ফিশ কালিয়া অ্যান্ড পটলের সবজি, এবার খেয়ে লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলে আমার তুমি দেখতে পেলে আজকে আমি নতুন মতো রেসিপি বানিয়েছিলাম, আর একটু ফ্রেন্ডি ফ্রেন্ডি টেস্টি। বাট আমার যে নুনটা বেশি হয়ে গেছে, আর যখন হাতে মেগি খাচ্ছে তখন ঠিকঠাক লাগছিলো, অত বুঝিনি। আর পটলের সবজিও ভালো ছিল, বাট পটলটা আমি খাই না, অত পছন্দ করে আমি জানোই, কিন্তু মাছটা দিয়ে বেশি ভালো করে খেয়েছি। এখন বিবিকার আজকে বিরিয়ানি পার্টি অ্যাগেন করছে, আমি আর খাবো না, কিন্তু আমার অলরেডি স্টমাক একদম ফুল হয়ে গেছে। তো আজকে অ্যাকচুয়ালি এখানে আমাদের ভাত করার প্ল্যান হচ্ছিলো, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি এরকম সিম্পলসে খানা খাওয়া হবে, কিন্তু কী হলো এটা সুরক্ষা থেকে কারেন্টে চলে গেলো, তো অনেকক্ষণ কারেন্ট ছিল, তখন আবার কত ওয়েট করবে, সে লাস্টলি ওরা অর্ডার করে দিল, অর্ডার করলো, তখন খানা চলে এসছে আর ওরা পানি করছে। আচ্ছা আমাদের এখানে খেতে বিরিয়ানি পার্টি করছে, পার্টি করছে, তুলি সব করছে সুন্দর করে, কিন্তু আজকে প্রিয়াঙ্কা নাই, আজকে আমি নেই, কিন্তু আমার খাওয়া আছে আগেই হয়ে গেছে, আর ডিম বয়লটা নিজেরা এখানে করলো, ট্যালেন্টেড ট্যালেন্টেড মানুষ তোরা। হ্যালো, বাই বাই। আমাদের পুজো জানি রোজ এরকম বুকে বানিয়ে দেয় আমাকে সুন্দর করে হাতে সাজিয়ে, তো আমি রোজ রিসেপশন সাজাই। এটা আলটিমেটলি ফাউন্ডেশন, আমার নাকে কেন সর্দি হচ্ছে জানো, এখানে আসার পর থেকে এখন ঘরটা যখন ঠিক থাকছি, ঘরেও এসি চালাচ্ছি, এখানে সবাই বলছে না এসির জন্য হচ্ছে, বাট ঘরে তো আমি এসিতে থাকি, তখন তো আমার হচ্ছে না, যেখানে কেন হচ্ছে, তো মেন রিজন ইস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো ধূপকা যেটা, এটা আমার পাতা নিয়ে ক্যান্সার চেয়ে গেছে, যখনই যাওয়া যায় তখন নাকটা পুরো সর্দি হয়ে যাচ্ছে, এটা এটা রুমের মধ্যে আমি রেখে দিয়েছি। এই দেখো এটা ক্লিনিকে কাজ করতে করতে এখানে আলু সিদ্ধ বসিয়েছে আর এখানে ভাত বসিয়েছে, ঢেকে রেখে সেটা বন্ধই আছে সুইচ, অ্যান্ড ডিম সিদ্ধ আই থিঙ্ক হবে, তো এদের লাঞ্চ আজকে এখানকে বানিয়ে ওটা খাবে। দিন থেকে না ওয়েট চেক করা হয়নি, আজকে হচ্ছে একটু ওয়েটটা চেক করে নিই। আজকে আমার অনেক কিছু লাঞ্চ আছে, লাঞ্চ হচ্ছে রাইস, এটা টমেটোর চাটনি আর এটা মিক্স ভেজ, নিম বেগুন ভাজা আর একটু করে স্যালাড মাম্মি কাট করে দিয়েছে। বেজানো আজকে আমি ভাবছিলাম যে আমি লঙ্কা দিতে ভুলে গেছি, বা দেখো মাম্মি ঠিক আছে লঙ্কা আমাকে দিয়ে দিয়েছে, সে লাঞ্চটা করে ফেলি। তোমরা কিন্তু ভাবতে পারো যে আমি একটা ব্লগে দুবার লাঞ্চ করে দেখাচ্ছি, কারণ আমি ব্লগটা দুদিন ধরে কন্টিনিউ করছি, কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কালকে ঘরে গিয়ে মেন্টাল সেন অনেক বিজি হয়ে গেছি, আমি এত খেলা করেছি আমি ভুলে গেছি যে ব্লগটাও কন্টিনিউ করতে হবে, সেই জন্য আজকে নতুন করে রিফ্রেশিং করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে, সো চলো আজকে এখানে কাজে লাইফটা, সকাল থেকে খুব রাশ ছিল সেজন্য তোমাদের সঙ্গে অনেকবার কথা বলা হয়নি, লাঞ্চ তো করা হয়ে গেলো, আর লাঞ্চ ওয়াজ সুপার টেস্টি, আই রিয়েলি লাভ মাই লাঞ্চ, আর স্পেশালি মাম্মি আজকে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলো, আমি আরও খুশি হয়ে গেছি, কিন্তু ঝাল ঝালবেলা খানা খেলাম। আর এখন আমি সামনে যাবো কিছু কাজ বেরোচ্ছি, সেই কাজগুলো কমপ্লিট করবো। আর তোমরা তো জানোই উইক অফের আগে দিন আমার কাজ করছে কতটা ভালো লাগে, কালকে আমার ছুটি, কালকে আমি মেন্টোস নয়ন আচ্ছে সে এনজয় করবো, এটার জন্য আমি অনেক এক্সাইটেড থেকে আজ থেকে, সো এখন কালকে যেন ওয়েট করছি, তার জন্য আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আজ কা ফুল মেরে লিয়ে, থ্যাংক ইউ পু সুইট, কত সুন্দর, তাই আমি আবার সাজাবোটাকে হাতিয়ে দিই। এটাকে এখন পূজা সাজিয়ে রাখছে এখানে, আর আমার একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিলো আমার হাত থেকে, সেটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখছে। বসলো বিজি কেন তোমরা, তো না বিজি না, এই তো তুমি যাবে তো, এই কোথায় ইমিকা জি আমার, ও জানো আমি
তো ইভিনিং হয়ে গেছে, বিকেলবেলা। আর বিকেলবেলা মানে তোমরা জানো একটু চা চা মনটা করে, তো আমি আর তুলি ভাবছি একটু বেরোবো। চায়ের মিল্ক সব কিছু আছে, বের হচ্ছে বিস্কিট বা কিছু স্ন্যাক্স আনা যাক, কারণ বিকেলটা না শুধু চা খেতে মন করছে না। এর ভিতরে আমি একটা মধ্যে লাঞ্চ মানে দেড়টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে ফেলি, তোমাদের বলছিলাম টাইম টাইম একটু চেঞ্জ করছি, ভালো হওয়ার চেষ্টা করছি, সেদিনও বিকেলটাও খুব খেতে পারি। তো আজকে ব্রেড আছে, দেখি তাও ব্রেড আর চায় খাবো, আর কিছু নিলে বেশি ভালো হয়। সে এখন বেরোবো, এখন যে আমাদের কেউ চাই না, খালি কারেন্ট চলে আছে, একটু জেনারেটার চলছে, ওটাতে আমরা আছি, বাকিটাকে একটু সব অন্ধকার করে ফেলি, শুধু জেনারেটার লাইট চলছে। তো যেখানে পেশেন্ট আছে দুই রুমটা অন আছে, আর বাকি সব একটা লাইট চলছে, রোজ কারেন্টের খুব প্রবলেম হচ্ছে আমাদের এখানে। বললাম এখানে বেরোবো একটুখানি চায় খাওয়ার জন্য, বিস্কিট বাগার আনবো, সেটা বেরোনো হলো না, কিন্তু নিজের পেশেন্ট চলে এলো। পেশেন্টের কাউকে না একদিন যেতে পারি, কিন্তু বাইরে দেখছি অন্ধকারই হয়ে গেছে। যখন আলো থাকে না ওরকম টাইমে যেতে ভালো লাগে, অন্ধকার হয়ে গেলে বেশ মানে গিয়ে বিকালে ব্রেকটা মজা লাগে, এটা কিন্তু একদম সত্যি কথা। অনেক অনেক দিন পরে আবার একটুখানি মজা করছি আমরা। হ্যাঁ, বাট এখন তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, ভালো করে তোমাদেরকে দেখা যাচ্ছে না, তো দেখাচ্ছি। আচ্ছা, বিকেলে আমরা খাবো চপ, আর আমাদের চা পাতা বললাম ওটা শেষ হয়ে গেছে, চা পাতা চিনি এগুলো সব খেতে যাচ্ছি, ওটা নেবো। আর বিকেলটা আমাদের চপ খেতে মন করছে, তো চায়ের সঙ্গে চা আর চায়ের সঙ্গে চপ আছে। চলে এসেছি বাপস, হ্যাঁ দেখলে কারেন্ট এলো যখন আমরা এই মানে বেরোলাম। এটা হচ্ছে আমাদের জাস্টিক চায় বানানো, খুব সুন্দর হয়েছে বলি হতে হয়। এত সুন্দর গল্প করছিল বিজি, ওরা গল্প করতে করতে ভুলে গেছে চাটা মানে হাই ফ্লেমে অন আছে। এখানে আমরা ভগবান নিয়ে গল্প করছি, সবাই ভালো করে শুনছি। অনেক নলেজ আছে, মানে ঠাকুর নিয়ে, তারপরে গীতা হলো, মানে বাইবেল যেটি কোন জিনিসটা বলে না, অনেক কিছু জানে। মানে ও এমন না যে কোনো ধর্ম হিসাবে বলছে, ও সব রকম ধর্ম নিয়ে নলেজ রাখতে ভালোবাসে। আমাকে খুব ভালো লাগে সেদিন শুনতে, আমি শুনছিলাম, এখন জায়গা হয়ে গেলো। এবার ফোনের সাথে বেজে গেছে, কিছুক্ষণ ছুটি হবে, মেন্টোর সঙ্গে দেখা করবো, আমি ভেরি ভেরি এক্সাইটেড টু গো হোম। সে এখন ওয়েট করছি ছুটি হওয়ার। আমাদের ক্লিনিকে একটা নতুন ওয়েট লস ট্রিটমেন্ট লঞ্চ করা, সেটা আমরা এখন সোনাকে দিয়ে ট্রাই করছি। হোম, আর এখন আমি মেন্টোর সঙ্গে ভালো করে খেলা করছি। আমি তো তোমার জিনিস দেখাতে হবে না, কালকে তোমাদের দেখাবো, আজকে একটুখানি মানে পার্সোনাল পজিশন আছে, দেখাতে পারছি না। এনিওয়েজ একটা নতুন শিকারের কাছে রোল ডাউন করতে এত সুন্দর লাগছে, দেখো তোমার দেখাচ্ছি। মেন্টোস মেন্টোস দেখো মেন্টোস, লুক এট ক্যামেরা, পুরো রোল ডাউন হয়ে যাচ্ছে, এত কিউট লাগছে না, মানে এক একটা মানে জেস্টার পোস্টার মধ্যে কী করে ক্যাপচার করে রাখবো, কী করে আমি ক্যাপচার করে রাখবো, ও বলো বলো। দেখো ক্যামেরা ক্যামেরা আমি দেখো ক্যামেরা আমি দেখো মেন্টোর সময় এত রোল ডাউন করেছে, এখন তাকে একদম শুয়ে পড়েছে, হাতটাকে গুটি এখনও রেস্ট করছে। বা এটা এখনও গুড নাইট টাইম, বিকজ ইটস 9:30, এরপর আর ওয়েট হয় না একদমই, এখনও ফিট করবে, তা আমাদের চুপচাপ করে ঘুমো দিয়ে দেবে মেন্টোস। মেন্টোসকে দেখো কিন্তু ঠিক ঘুমিয়ে গেছে, টাইমে ঘুমো যায় ওর, তো রিল্যাক্স মধ্যে আমার কোলে ঘুমো করছে। তো এখন আমি যাবো, ভাবছি যে নতুন রেসিপি বানাবো, তো সেটা হচ্ছে ইচোরের সবজি, সেটা এখন করেছি গিয়ে। সেটা খুব সুন্দর ইচোর আনা হয়েছে, তো আপনার রাত্রিবেলা আজকে ইচোরের সঙ্গে রাইস খাওয়া যাক, সেই জন্য আজকে আমি যাচ্ছি এখন বানাতে, নারায়ণ ছুটি হয়ে গেছে বলে আসছে, রেসিপি বানিয়েছে, তোমাদের রেসিপি শেয়ারও করছি, এখন এসে যাচ্ছি। ইচোরের সবজি বানানোর জন্য আমি অলরেডি ইচোরটাকে কেটে বয়ল করে দিয়েছি, আমি এখানে কাট করলাম আলুগুলোকে, এটাকে ফ্রাই করে নিয়েছি, আর সব রকম পেঁয়াজ কুচি, আদা রসুন টমেটো কুচি, পেঁয়াজ কুচি করে মানে মশলাগুলো কাট করলাম, আর এগুলো গোটা মশলাটাকে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলে টেস্টে বেশি ভালো হয়। আর এখানে টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন, লঙ্কা বাটা, আলাদা করে সব করে পেস্ট করে নিলাম, আর গোটা গরম মশলাগুলোকে পেস্ট করে রাখলাম, দিয়ে সবজিটাকে কষতে থাকলাম পেঁয়াজের পেঁয়াজ কুচির সঙ্গে, বাকি সব মশলাগুলো ওয়ান বাই ওয়ান দিতে থাকলাম। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিলাম টমেটো বাটা, অ্যান্ড লাস্টলি অ্যাড করলাম আদা রসুন লঙ্কা বাটা, দেন দই, দ্যাটস ইট। এনি মাই ব্লগ ইউজ মাই পাওয়ার লাগে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমার সঙ্গে কালকে একটা ভালো ব্লগে দেখা যাচ্ছে, টিল দেন বাই, থ্যাংক ইউ।